যে উমর আল্লাহর পয়গম্বরের কল্যাণের জন্য যায় ওই উমর কি লিখছে দেখেন বলে আম্মা বাদ ফায়া বাহরুন নীল মানুষকে বলে না নীল নদকে বলতেছে হে নীল নদ মিন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব খাত্তাবের বেটা উমর মুসলমানদের আমির তার পক্ষ থেকে তোর কাছে নোটিশ হলো যদি তুই তোর ক্ষমতা বলে পানি প্রবাহিত হস তাহলে পানি প্রবাহিত হওয়া না হওয়া তোর ব্যাপার আমি উমরের দেখবার বিষয় না আর যদি তুই আল্লাহর ক্ষমতা বলে আল্লাহর হুকুমে তোর বুকে পানি প্রবাহিত হও তাহলে আমার তোর কাছে কথা হলো আমি আল্লাহর বান্দা অর্থাৎ মুসলমানদের আমির মুসলমানদের কষ্ট হচ্ছে যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে তোর প্রতি আল্লাহর আদেশ হলো আমার আদেশ হলো আল্লাহর হুকুমে এই চিঠি তোর বুকে পড়ার সাথে সাথে পানি দিয়ে পুরো সাগরটা পরিপূর্ণ হয়ে যাবে মদিনা থেকে চিঠিটা মিশরে আসে আমর ইবনে আসের কাছে যেই উমর নবীর কল্যাণে যায় সেই উমর ইসলাম কবুল করবার পরে এখন আসমান জমিন আকাশ বাতাস পানি সব তার কথা শুনে সুবহানাল্লাহ বলে এমন কি আল্লাহ তাআলা নিজেও শুনে উমরকে মেজাজে ওয়াহি বলা হয় উমরের কথার উপরে রায় দিয়ে আল্লাহ 22টা আয়াত নাযিল করেছে সুবহানাল্লাহ বলে আকাশ বাতাস পানি উমরের কথা শুনে বলবো কি না একটু সামনে যাব ভাল লাগতাছে উমর যখন প্রেসিডেন্ট হলেন বিভিন্ন দেশে সৈন্য পাঠাইছে যুদ্ধের জন্য সেনাপতির দায়িত্ব দিয়ে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নাকি মিশরে পাঠাইছে যাও মিশর দেখাশোনা করো মিশর জয় করো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নহু যুদ্ধ করতে করতে মিশর জয় করে ফেললেন কিন্তু মিশরে একটা কুসংস্কার দেখা গেল কি কুসংস্কার একটা সুন্দরী যুবতীকে সুন্দর করে সাজায়া গুজায়া ঢোল তবলা বাজায়া নিয়ে যাইতেছে আমর ইবনে আস বলে তোমরা এই সুন্দরী যুবতীকে ঢোল তবলা বাজায়া আনন্দ ফুর্তি করে কই নিয়ে যাও বলে এই মেয়েটাকে আমরা সমুদ্রের মধ্যখানে নীল নদে জবাই দিব বলে কেন বলে এই রক্ত নদীতে পড়বে নদীতে খাবে এরপর নদীতে নতুন পানি আসবে ওই পানি দিয়ে আমরা ফসল বুনবো ওই পানি দিয়ে আমরা গোসল করব কাপড় চোপড় দহত করব ওই পানি আমরা পান করব নাউজুবিল্লাহ বলে কেন বলে যদি আমরা সুন্দরী যুবতীকে কুমারীকে জবাই না দেই তাহলে রক্ত না দেই তাহলে নীল নদে পানি আসবে না আমর ইবনে আস বলে একটা নিষ্পাপ মেয়েকে জব করবে এটা হতেই পারে না আল্লাহর কোরআনের আইন শোনায় দিলেন আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া সূরা মায়েদা 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথমেই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোন মানুষ বিনা অপরাধে কাউকে হত্যা করে হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা আরজ অনার্য মাগা কুতি গর সতল খাসিয়াল মুসলমান যে কোন জাতির কোন মানুষকে যদি কেউ বিনা অপরাধে হত্যা করে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করবার পাপ তার ঘাড়ে আল্লাহ দিয়া দিবে ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া পক্ষান্তরে যদি কোনো মানুষ একটা নিরপরাধ মানুষকে বাঁচাইয়া দেয় গোটা পৃথিবীর মানুষকে বাঁচাইয়া দেওয়ার সব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে আমর ইবনে আস বললেন সাবধান একটা নিরপরাধ মেয়েকে হত্যা করবা হতে পারে না আমি তোমাদেরকে দেব না এইবার মিশরীয় মুরব্বীরা বলে ওগো আমর ঠিক আছে যদি আপনি জবাই দিতে না দেন ভালো কথা কিন্তু নদীতে পানি ব্যবস্থা করে দেন ঠিক কিনা বলেন হয়তো জবাই দিতে দেন তাহলে পানি আসবে আর যদি জবাই দিতে না দেন তাহলে পানির ব্যবস্থা করে দেন আমর ইবনে আস একটা বিপদের মধ্যে পড়ে গেলেন পত্র লেখলেন মদিনায় আমিরুল মুমিনিন উমর আমি এই রকম বিপদের মধ্যে পড়ে গেলাম আপনি তার সমস্যার সমাধান করে দেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটা ভালো করে পড়লেন পড়বার পরে যে উমর আল্লাহর পয়গম্বরের কল্যাণের জন্য যায় ওই উমর কি লেখছে দেখেন বলে আম্মা বাদ ফায়া বাহরুন নীল মানুষকে বলে না নীল নদকে বলতেছে হে নীল নদ মিন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব
খত্তাবের বেটা ওমর মুসলমানদের আমির তার পক্ষ থেকে তোর কাছে নোটিশ হলো যদি তুই তোর ক্ষমতা বলে পানি প্রবাহিত হস তাহলে পানি প্রবাহিত হওয়া না হওয়া তোর ব্যাপার আমি ওমর দেখবার বিষয় না আর যদি তুই আল্লাহর ক্ষমতা বলে আল্লাহর হুকুমে তোর বুকে পানি প্রবাহিত হও তাহলে আমার তোর কাছে কথা হলো আমি আল্লাহর বান্দা অর্থাৎ মুসলমানদের আমির মুসলমানদের কষ্ট হচ্ছে যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে তোর প্রতি আল্লাহর আদেশ হলো আমার আদেশ হলো আল্লাহর হুকুমে এই চিঠি তোর বুকে পড়ার সাথে সাথে পানি দিয়ে পুরো সাগরটা পরিপূর্ণ হয়ে যাবে মদিনা থেকে চিঠিটা মিশরে আসছে আমর ইবনে আসের কাছে ওমর বললেন তোমার কোনো কথা নাই তুমি পত্রটা নিয়ে সমুদ্রের মধ্যখানে ফেলে চলে আসবে আল্লাহু আকবার বলেন আমর ইবনে আস বলেন মদিনা থেকে পত্রটা আসবার পরে এই পত্রটা নিয়ে আমি নদীর মধ্যখানে যাই চৈত্র মাসে যেমন জমি ফেটে চৌচির হয়ে থাকে ঠিক কিনা বলেন এই রকম ফেটেছিল নীল নদের বুক আমি নীল নদের মধ্যে গেলাম কি আমার চিঠিটা ওমরের চিঠিটা ওই নীল নদের মধ্যে বিসমিল্লাহ বলে রাখলাম আল্লাহর কসম করে বলি গো রাখতে দেরি নীল নদের মধ্যে এমন জোরে পানি শুরু হয়ে গেল আমি কিনারায় আসতে পারি নাই পানির ঢেউ আমায় বিজয় দিয়েছে চিন্তা করছে যে ওমর নবীর কল্লা আনতে যায় আর ওই ওমর নবীর আদর্শ মানবার পরে এত দামি হইছে ওই ওমরের কথা নদীর পানি পর্যন্ত শুনে ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার অনুসরণ করে আপনার অনুকরণ করে আপনাকে ভালোবাসলে অনুকরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হলো আর আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো শুধু ভালোই বাসবো না ওয়াগফির লাকুম যুনুবাকুম এদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব এই জন্য রসুল বলেন আদ দুনিয়া খলিকাত লাকুম আনতুম খলিকতুম লিল আখিরাত এই গোটা জগৎটা আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছে আর তোমাদেরকে আল্লাহ তাআলা একমাত্র আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করেছে যখন আপনি আল্লাহর গোলাম হয়ে যাবেন যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন এই সৃষ্টি জগৎ আপনার গোলামে করবে ঠিক কিনা বলেন এই আকাশ এই বাতাস এই জমিন সমস্ত মাখলুকাত আপনার গোলামি করবে